हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लर्निंग विद मौसम। आमी मौसम तनवीर, डेपुटी कंट्रोलर ऑफ म्यूनिसिपल फाइनेंस एंड अकाउंट्स, कोलकाता म्यूनिसिपल कॉर्पोरेशन। आमी आज के तुम्हारे सामने एक नतून अन्य एक टॉपिक निये एसेछि, पार्टिकुलारलि जरा डब्ल्यूपी कन्स्टेबलर फाइनल एग्जाम पास कर ले तादेर जन्य। तादेर सामने इंटरव्यू आछे, तुम्हारा जानो हयतो किछु दिनेर मध्ये इंटरव्यू शुरू हो जाए। तो अनेकेर काछे एटा जीवनेर प्रथम इंटरव्यू, আর ইন্টারভিউ নিয়ে সবারই মনের মধ্যে কম বেশি ভয় থাকে। তো আমি তোমাদেরকে ইন্টারভিউর জন্য একটু গাইড করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, প্লাস আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আমি 9টা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মিলিয়ে মোট 9টা ইন্টারভিউ বোর্ড আমি ফেস করেছি। তার মধ্যে প্রাইমারি টেট, স্কুল সার্ভিস কমিশন, এসএসসি সিজিএল, এছাড়াও তোমার কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, পিএসসি তিনখানা, এরকম অনেক কিছু আছে। এবং এখন যে চাকরিটা করছি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এই সমস্ত বিভিন্ন বোর্ডের ইন্টারভিউ, এই সমস্ত বিভিন্ন ইন্টারভিউ বোর্ড আমি ফেস করেছি। ফলে আমার কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে এবং ইন্টারভিউগুলো, ইন্টারভিউর আগে আমি কী করতাম, কীভাবে আমি প্রিপারেশন নিতাম এবং তোমাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আমি আমার অভিজ্ঞতা থেকে সে ব্যাপারে তোমাদের কাছে শেয়ার করব। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, অন্য অনেক কিছু এখান থেকে তোমরা পাবে, ঠিক আছে। এবং পুরো ভিডিওটা সবাই দেখো, আশা করি তোমাদের লাভ হবে। আমি ধাপে 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 জিনিসগুলো তোমাদেরকে দেব। দেখো, আমি পুরো ইন্টারভিউ ব্যাপারটাকে আমি কীভাবে ভাগ করেছি, দেখো দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি বিফোর ইন্টারভিউ, আর একটা হচ্ছে কি অন দ্য ডে অফ ইন্টারভিউ, ঠিক আছে। বিফোর ইন্টারভিউ রায় কী থাকবে, দেখো মাইন্ডসেট আর প্রিপারেশন, এ দুটো হচ্ছে বিফোর ইন্টারভিউ। আর ইন্টারভিউয়ের দিনে কী আছে, তোমার ড্রেস কেমন হবে, এন্ট্রান্স তুমি কেমন করে পরীক্ষার হলে তুমি ঢুকবে, কনভারসেশন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কথাবার্তা বলবে, কী কথাবার্তা বলবে এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, তোমার অ্যাটিটিউড কেমন হবে, এবং এক্সিট সর্বশেষে তুমি কীভাবে ওখান থেকে বেরিয়ে আসবে। এই বিষয়গুলো নিয়ে সব পরপর পর আমি আলোচনা করব, একটা নয়, এর উপরে আমি দু তিনটে ভিডিও পরপর বানাবো পার্ট পার্ট করে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ব্যাপারটা বোরিং না লাগে। এবং কী কী প্রশ্ন তোমাদের এখান থেকে করা উচিত বা কী কী বিষয় তোমরা দেখে যাবে, সে সমস্ত তথ্য কিছু আমি প্রোভাইড করার চেষ্টা করবো অবশ্যই। তোমার পাশে থেকো। দেখো, ফার্স্ট অফ অল মাইন্ডসেট, দেখো এটা সব থেকে জরুরি আমার মতে। আমার মতে মাইন্ডসেট হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট ইন্টারভিউয়ের। কেন জানো? কারণ ইন্টারভিউটার কিছুই নয়, ইন্টারভিউর অপর নাম হচ্ছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমার ব্যক্তিত্বের পরীক্ষা। এবং দেখো, এখানে যে নার্ভাস হবে না, যে নিজের উপর যার কন্ট্রোল থাকবে, সে কিন্তু গেনার হবে, ঠিক আছে। কারণ দেখো, তুমি যে চাকরিটা করতে চলেছো সেই চাকরিতে কিন্তু নার্ভাসনেসের কোনো জায়গা নেই। একটা প্রবল ব্যক্তিত্বের অধিকারী কিন্তু হওয়া উচিত বলে আমার মনে হয়, এবং যারা ইন্টারভিউ বোর্ডে বসবেন তারাও কিন্তু এটাই মনে করেন যে আমরা যাদের ইন্টারভিউ নিচ্ছি আর কি, তারা কিন্তু একদম ঠিকঠাক, তারা ঘাবড়ে যাবে না, তারা নার্ভাস হবে না, তারা স্বাভাবিকভাবে কথাবার্তা বলবে। তো মাইন্ডসেট নিয়ে কী ভাববে, দেখো প্রথম কথা, দেখো মাইন্ডসেটের প্রবলেম কোথায় হয়। প্রথমে সবাই ভেবে নাই যে ইন্টারভিউ আমরা দেবো, ওরে বাবারে ইন্টারভিউটা তো কোনোদিন দিইনি, সব সামনে সব আইপিএসরা বসে থাকবেন, বড় বড় অফিসাররা থাকবেন পুলিশের, আমরা তো কথাবার্তায় বলতে পারবো, মুক্তি কথা বেরোবে না, গ্রামের ছেলে, এরকম ধরনের নানা রকম সমস্যা হয়। তো যেটা ভাববে, মাইন্ডসেট নিয়ে বলবো তোমাদেরকে, কী বলতো, যে তোমার কাছে সবসময় মনে করবে এটা জীবনের শেষ সুযোগ নয়। সবচেয়ে এক্সট্রিম ওর্স জিনিস তোমার কাছে কী হতে পারে, সবচেয়ে খারাপ কী হতে পারে, তুমি চাকরিটা পাবে না, পেলে না, এবার না পেলে তুমি পরের বার আসলে তোমরা বলবে স্যার যার বয়স শেষ, সে আর এবার সে যদি চাকরি বাকরি নাও পায়, সে তো অন্য কিছু করেও খেতে পারবে। এমন তো নয় যে চাকরি না পেলে জীবনটা শেষ হয়ে গেল, এরকম নয়। যে মুহূর্তে ভাবনাটা ভাববে যে আমার ইন্টারভিউ খারাপ হলে আমার জীবন শেষ, সূর্য, আমি চাকরি ইন্টারভিউটা যদি আমার খারাপ হয়, সূর্য আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠবে, আমার জীবন শেষ, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, যখনই এই ভাবনা চলে আসবে না, তখন তোমার নিজের নাম যদি জিজ্ঞাসা করে নামটা বদলে গিয়ে তোদলাবে, আর তখনই তোমার ইন্টারভিউটা খারাপ হতে শুরু করবে। নিজেকে জাস্ট মনের মধ্যে এইরকম একটা মাইন্ডসেট রাখো, চলো ঠিক আছে আর পাঁচটা লোকের মতো এনাদের সঙ্গে আমি কথা বলবো, শান্তভাবে ভদ্রভাবে ঠিক যেভাবে কথা বলা উচিত একটা মানুষের সঙ্গে, আমি ঠিক সেভাবে নর্মালি কথা বলবো, একদম নর্মালি, কোনো রকম কিছু বাড়তি কোনো ভাবার কোনো দরকারই নেই। সবচেয়ে বেশি কী হবে, আমার চাকরিটা হবে না তো না হোক, এরকম ধরনের মাইন্ডসেটটা মনের মধ্যে রেখে দেবে। তখন দেখবে অটোমেটিক তোমার চাপটা আর থাকবে না। ভাবো তো, একটা পরীক্ষায় যদি পাস ফেলের ভয় না থাকতো, পরীক্ষা যদি মনে করো পাস ফেল তুলে দিলাম, তোমার সে পরীক্ষাটা নিয়ে ভয় লাগবে আর কখনো আর ভয় লাগবে না। তো মাইন্ডসেটটা ঠিক সেরকম জায়গায় নিয়ে যাবে। তার মানে এই নয় বলছি যে ক্যাজুয়াল মাইন্ডসেট, একদমই তা বলছি না, মাইন্ডসেট সিরিয়াস থাকবে, কিন্তু ওই এটা না হলে পর আমার জীবন শেষ, আমার একদম কুয়ে গিয়ে তোমাকে ঝাঁপ মারতে হবে, আমার কিছু করার নেই, লাইফ শেষ, এরকম ধরনের মানসিকতা ঢুকে গেলে কিন্তু মুশকিল। সবচেয়ে জোর দাও মাইন্ডসেটে। আমি কী করতাম জানো তো, সিম্পলি যখন প্রথম ইন্টারভিউ যাচ্ছি, আমার আমি চাকরি পাওয়ার আমার প্রথম চাকরি স্কুল সার্ভিস কমিশন,
এসএসসি 2012 এসএসসি আমরা 13 সালে জয়েনিং, তো সেটা আমার তোমার প্রথম আমার ইন্টারভিউ, তার আগে একটা প্রাইমারি ইন্টারভিউ দিয়েছিলাম সেটা আমার হয়নি, ওটা আমি কেটে গেছিলাম, কিন্তু চাকরি পাওয়ার আগে যে ইন্টারভিউগুলো দিয়েছি তা সেখানেও আমি এটা ভাবতাম যে যদি আমার এটা না হয়, এমন তো না যে আমার দ্বারা কিছু হবে না, আমি এটা ভাবতাম যে আমার দ্বারা কি কিছুই হবে না, অবশ্যই হবে, তাহলে কেন ভয় পাবো। আমার বাবা এটা আমাকে শিখিয়েছিলেন যে ইন্টারভিউ দেওয়ার সময় সবচাইতে বড় জিনিস হচ্ছে নিজের উপর কন্ট্রোল থাকা, যে না এটা আমার লাস্ট চান্স নয়, লাস্ট চান্স হতে পারে না, আমি আবার আসবো এখানটায়, আবার এখানে আমি আসবো, সুতরাং কেন ঘাবড়াবো, সিম্পল থাকবো, নর্মাল থাকবো, নর্মালি কথাবার্তা বলবো, এবং বারবার নিজেকে এই কথাটা বলবে যে আমি হারবো না, এবং আমি যদি হেরেও যাই তাতে দুনিয়া ওলট পলট হবে না, মনে রেখো। ঠিক আছে, একটা জিনিস এই প্রসঙ্গে বলি, কিছুদিন আগে আমরা ছিচোরে বলে একটা সিনেমা দেখছিলাম, তখন খুব সুন্দর একটা জিনিস ছিল যে সবাই ভাবে সাফল্যটা কীভাবে উদযাপন করবো, কীভাবে উপভোগ করবো, কীভাবে সেলিব্রেট করবো, কিন্তু ব্যর্থতাকে কী করে ব্যর্থতাটাকে কীভাবে সামলাবো সেটা নিয়ে কেউ বলে না কিছু। ঠিক আছে, সেজন্য সাফল্য ব্যর্থতা দুটো জিনিসকে সমান নজরে দেখো, মানে থিঙ্ক লাইক এম এস ধোনি, সাফল্য ব্যর্থতা দুটোকে সমান নজরে দেখো, এমন মাইন্ডসেট হয়ে যাবে ইন্টারভিউ হোক আর যাই হোক না কেন তোমার কখনো ভয় লাগবে না। শুধু এই জিনিস শুধু ইন্টারভিউ নয়, পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য, অনেককে দেখেছি আমি জানা জিনিস করে আসতে পারে না, সমস্যায় পড়ে যায়, তো মাইন্ডসেটটা কিন্তু এরকম জরুরি। বাবা সবাইকে কথাটা বলছি, আমি আমার স্টুডেন্টদেরও এই কথা বলি। নেক্সট চলে আসছি দেখো প্রিপারেশন, প্রিপারেশন নিয়ে তো অনেক কথাই বলবো আমি ধাপে ধাপে, তোমরা আশা করি জিনিসগুলো তোমরা মোটামুটি খাতায় পারলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট মেরে নিতে পারো। এই ড্রেস, এন্ট্রান্স, কনভারসেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সিট, এইগুলো নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। আগে আমি তোমাদের প্রিপারেশন নিয়ে কিছু কথা বলি, আমি ড্রেসটা নিয়েও বলে দিচ্ছি, ড্রেসটা সামান্য দু একটা কথা ড্রেসটা নিয়েও বলে দিচ্ছি, তারপরে আমি প্রিপারেশন নিয়ে বলতে শুরু করবো, আর এন্ট্রান্স বা এইগুলো নিয়ে আমরা পরের দিন কথা বলবো। দেখো ড্রেস কী হবে, কী ড্রেস হতে পারে, প্রথম কথা ড্রেস হওয়া উচিত ফর্মাল, ফর্মাল মানে একদম অফিসিয়াল যে ড্রেসগুলো হয় সেরকম, তার মানে কি কোটটাই পরে যাওয়া, একদমই নয়। আমি দেখো যে শার্টটা পরে আছি, আমি বলছি না এরকম শার্টই পরো, এরকম ধরনের শার্ট পরতে পারো, সাদা শার্ট পরতে পারো, নর্মাল যে কোনো সভ্য ভদ্র শার্ট, এরকম চকরাবকরা ড্রেস পরে গেলে এরকম কিন্তু নয়, শার্টটা ফুল হাতা হবে, একদম নর্মাল শার্ট, হাতের বোতাম লাগিয়ে রাখবে, গলার পর্যন্ত বোতাম লাগানোর কোনো দরকার নেই, আমি যেরকম বোতাম লাগিয়েছি এরকম আমার একদম এই পর্যন্ত, জাস্ট যতটুকু বোতাম হয় ততটুকু ব্যাস, গলা পর্যন্ত বোতাম, এই পর্যন্ত বোতাম লাগানোর কোনো দরকার নেই, সিম্পল ফুল হাতার শার্ট, একটা ভদ্র কালারের একটা শার্ট পরবে, নর্মাল স্ট্রাইপ দেওয়া পড়তে পারো বা ছোটো ছোটো চেক পড়তে পারো, কিন্তু কালারটা যেন সোবার কালার হয়, একদম ভদ্র কালার হয়। আর প্যান্টটা কালো প্যান্ট পরাই ভালো আমি বলবো, কালো প্যান্ট, কালো জুতো, উইদাউট লেস জুতো পরতে পারো বা উইথ লেস জুতোও পরতে পারো। ঠিক আছে, অবশ্যই হাত ফুলাতা জামা, বারবার বলছি হাতের বোতামটা লাগাবে, হাত গুটিয়ে যাওয়াটা খুব একটা শোভনীয় নয়। ঠিক আছে, তো এরকম ধরনের নর্মাল ড্রেস পরবে, ড্রেস নিয়ে বেশি চিন্তাভাবনা করবে না। ঠিক আছে, ফর্মাল একটা ড্রেস, একদম ফর্মাল শার্ট, তার সঙ্গে একটা কালো প্যান্ট আর জুতো, ব্যাস আর কিছু না। আর দাড়ি গোঁফের ব্যাপারে বলি, চুল কাটবে, ছোটো ছোটো করে চুল কাটবে, ছোটো করে চুল কাটা মানে একদম পুরো বিএসএফ ছাড় দিয়ে দিলে তা কিন্তু নয়, নর্মাল ছোটো করে চুল কাটা বলতে যা বোঝায় তাই। আর দাড়ি গোঁফ ক্লিন শেপ করবে, দেখতে ভালো লাগে, এখন আমার সব বিয়ার্ড লুক হয়েছে তো সবাই দাড়ি ফাড়ি রাখছে, এখন বিরাট কোহলির মতো স্টাইলিশ লুক দিচ্ছে, তো এইসব করবে না, সাধারণত ব্যাপারটা ভালো লাগে না আর কি, উল্টো দিকে যারা বসবেন তারা খুব অভিজ্ঞ এবং বিচক্ষণ লোক, তো এসব দেখে তারা বিরক্ত হতে পারেন। ঠিক আছে, কারণ মনে রেখো যে একটা কথা আছে না যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারী। ঠিক আছে, তো তোমাকে দেখে যদি প্রথমে যদি মনে হয়ে যায় যে এ তো একদম পুরো 420 টাইপের ছেলে, তো তখন কিন্তু তোমাকে সেইভাবে প্রশ্নগুলো সেভাবে করবে আর সেই নজরে কিন্তু দেখবে না, কি বললাম বুঝতে পারছো, এজন্য ফার্স্ট অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, যখন চেহারাটা যেন এমন হয় একটু সভ্যভদ্র, আর ওই যে হাতে বালা, গলায় কিছু একটা হয়তো তোমার এখন পড়ো না চেন টেন বা ট্যাটু অনেকে করে, ওগুলো একদম নয়, ওগুলো একদমই নয়, ওগুলো কিন্তু অত্যন্ত বাজে ইম্প্রেশন ফেলে। কারণ মনে রেখো তোমরা পুলিশ ফোর্সের অংশ হতে যাচ্ছ, ঠিক আছে, সবচেয়ে ডিসিপ্লিন ডিপার্টমেন্ট মনে করা হয়, ফোর্স হচ্ছে সবচেয়ে ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, সুতরাং সেখানে ডিসিপ্লিনটা মাস্ট, কিন্তু তোমার পোশাক আশাকের মধ্যে যেন ডিসিপ্লিনটা ধরা পড়ে, বারবার এই কথাটা কিন্তু বলছেন। ঠিক আছে, এগুলো গেল থিওরি ভিত্তিক কথাবার্তা, এন্ট্রান্স, কনভারসেশন, এক্সিট নিয়ে আমরা পরের দিন কথা বলবো, আজকে আমরা প্রিপারেশন নিয়ে একটু কথা বলতে শুরু করি, প্রিপারেশন নিয়ে অনেক কিছু বলার আছে, ধাপে ধাপে বলবো যতটা পারি, নাহলে নেক্সট ভিডিওতে গিয়ে আবার বলবো বা পরের ভিডিওতে আবার বলবো। ঠিক আছে, এরকম করে আমি মোটামুটি 3-4 ভিডিও বানাবো, তার মধ্যে পুরো ব্যাপারটা আমি কিন্তু তোমাদের কমপ্লিট করে দেবো, পুরো ভিডিওগুলো দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, এবার আমি বলবো প্রিপারেশন নিয়ে।
জেনারেলি যে ধরনের কথাবার্তা প্রথমেই হয় সেই কথাবার্তাগুলো নিয়ে আমি প্রথমে দেখো এসছি, দেখো চারটে কোশ্চেন প্রথমে লিখেছি, এরকম করে আমি প্রশ্নগুলো লিখবো এবং প্রত্যেকটা প্রশ্নের কী উত্তর হওয়া উচিত বা কী উত্তর আমরা দেবো সেগুলো নিয়ে আলোচনা করবো, মানে সম্ভাব্য তোমাকে কী কী প্রশ্ন করতে পারে। এগুলো হচ্ছে তোমার সম্পূর্ণ প্রথম দিকের বেসিক কিছু প্রশ্ন। দেখো ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমার পরিচয় দাও, তোমার নামের অর্থ কী, এখন তুমি কী করছো, পুলিশের চাকরি কেন করতে চাও, এই চারটে প্রশ্ন আমি পরপর পরপর আমি তোমাদের আলোচনা করছি। ফার্স্ট অফ অল দেখো ইন্ট্রোডিউস ইউর সেলফ, পরিচয় দাও। এই পরিচয় দিতে গিয়ে কী বলবো, কতটা বলবো, কীভাবে বলবো, এটা বলতে গিয়ে সবাই একদম মানে কী বলবো, বলতে গেলে তো পরিচয় মানে অনেক কিছু হতে পারে, কিন্তু সিম্পলি কী বলা উচিত। আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার পরিচয় দাও, আমি কী উত্তর দেবো, বা মনে করো আমি একজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, আমি তোমাদের মতো স্টুডেন্ট, চাকরি প্রিপারেশান নিচ্ছি, আমাকে জিজ্ঞাসা করলে তোমার পরিচয় দাও, তখন আমি কী বলবো যে আমার নাম মৌসুম তানবীর, আমার বাবার নাম হচ্ছে মোজাম্মেল মালিতা, আমার বাবা রিটায়ার্ড হেডমাস্টার মশাই, আমার বাড়ি নদিয়া জেলার চাপড়া থানার চাপড়া গ্রামে, আমি বর্তমানে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি। জাস্ট সিম্পল একটা ব্যাপার। বা এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করতে পারো, তোমার মার নামটা যোগ করে দিলে, বাবার নামটা অমুক, বাবা অমুক, বাবা রিটায়ার্ড হেডমাস্টার মশাই, আমার মার নাম ওয়াহিদ ইসলাম মালিতা, মা গৃহবধূ, আমি গ্রাজুয়েশন পাস করে আমার বাড়ি এখানে, সরি আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার চাপড়া থানার চাপড়া গ্রামে, আমি গ্রাজুয়েশন পাস করে সরকারি চাকরি পরীক্ষা প্রিপারেশান নিচ্ছি। মোটামুটি আমার সব উত্তরগুলো কিন্তু দেওয়া হয়ে গেলো। দেখো এই কথার মধ্যে কিন্তু তোমার নামের, তোমার এই এখন কী করছো এটার উত্তর কিন্তু দিয়ে ফেললাম। দেখ এখন কী করছি, আমি এখন এইগুলো 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 করছি, আমি এখন সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছি। তাহলে সিম্পল ইন্ট্রোডিউস ইউর সেলফ আমি উত্তর দিয়ে ফেললাম কিন্তু, ঠিক আছে। এবার যদি বলে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে উত্তর কিসে দেবো, বাংলায় দেবো না ইংরাজিতে দেবো। যদি আমাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ জিজ্ঞাসা করলো, আমি যদি উত্তর বাংলায় দিই তাহলে তো ব্যাপারটা কেমন হলো, আমাকে ইংরাজিতে প্রশ্ন করলো আমি উত্তর দিচ্ছি বাংলাতে। দেখো প্রথম কথা, ইংরাজি আমাদের মাতৃভাষা নয়, ইংরাজি ভাষায় কথা বলতে না পারাটা তোমার কিন্তু ব্যর্থতার পরিচয় দেয় না কখনো। তার মানে এই নয় যে ইউ আর নট এলিজিবল ফর পুলিশ ফোর্স, ইংরাজিতে কথা না বলতেই পারে। ইংরাজিতে কথা আমাদের পশ্চিমবঙ্গের শতকরা দেখা গেল ধরতে গেলে 99% প্রায় লোকজন ঠিকঠাক ইংরেজিতে কথা বলতে পারে না, সুতরাং সেটা কোনো সমস্যার কথা নয়। তোমার যদি অনেকে কী করে বলো তো, ইন্ট্রোডিউস ইউর সেলফ বললো তারপরে ইংরাজি বলতে কি ভুলভাল ইংরাজি বলে একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করে দিল, সেরকম করার দরকার নেই। তুমি পরিষ্কার বলবে যে স্যার আমি কি বাংলায় বলবো না ইংরাজিতে বলবো, তখন তোমাকে জিজ্ঞ বলতে পারে আমি তো তোমাকে প্রশ্নটা ইংরাজিতে করেছি, তুমি ইংরাজিতে উত্তর দাও। কিন্তু তুমি তো জানো তুমি ইংরাজি বলতে পারবে কি পারবে না, তুমি এটা খুব ভালো করে জানো। তা তুমি যখন ইংরাজি বলতে পারবে না তখন পরিষ্কার বলে দাও যে স্যার আমি ইংরেজিতে অতটা সরগর নই, ইংরেজিতে অতটা সরগর নই, আমি স্যার বাংলায় বললে আমার সুবিধা হয়। তখন তোমাকে কিন্তু অবশ্যই তারা বাংলায় বলার পারমিশন দেবে। একদম পরিষ্কার তোমার যেটা নেগেটিভ পয়েন্ট ক্লিয়ার কাট বলে দাও যে স্যার এটা আমার নেগেটিভ পয়েন্ট, আমি পারি না ইংরেজিতে কথা বলতে, আমি পারি না। বি স্ট্রেট ফরওয়ার্ড, ডিপ্লোম্যাটিক হওয়ার কোনো জায়গা নেই, কারণ এটা তোমার কোনো কর্পোরেট সেক্টর ইন্টারভিউ হচ্ছে না, ডিপ্লোম্যাটিক হওয়ার কোনো দরকার নেই, পরিষ্কার যা হয় তাই, তুমি যেটা পারো না, তুমি যেটা পারো না, যেটা পারো সেটা পারো, পরিষ্কার তো দিলে, নিজের পরিচয় দিলে বেশ। তোমার নামের অর্থ কী, দেখো নামের অর্থ প্রত্যেকে জেনে রাখবে, ডিকশনারি হোক গুগল হোক যে কোনো জায়গা থেকে নিজের নামের অর্থটা জেনে নেবে, বা বাড়িতে যদি বড়োরা কেউ থাকেন যারা তোমার নাম রেখেছে নিশ্চয়ই নামের অর্থ জানেন, ঠিক আছে। তো নামের অর্থটা অবশ্যই জেনে নেবে, তবে কখনো কখনো নাম নিয়ে বদমাইশি করে। কারণ উদাহরণ একটা আমি অভিজ্ঞতার কথা বলি, স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম তো মৌসুম তানবীর, আচ্ছা মৌসুম মানে কি, আমি বললাম মৌসুম মানে আবহাওয়া, আচ্ছা মৌসুম শব্দটা কোন ভাষার শব্দ, আমি বললাম উর্দু, ও ঠিক আছে। তারপরে জিজ্ঞাসা করছে উর্দু ভাষার কোন ধাতু থেকে মৌসুম শব্দটা এসছে, আমার স্যার আমি জানি না। তোমাকে জিজ্ঞাসা করছে কেন উর্দু পড়োনি, আমার না স্যার, স্টেট কার্ড কথা রে ভাই, ঘাবড়ি যাবো কেন, আমি যেটা জানি না সেটা জানি না, আমার তো উর্দু জানার কথা নয়, তার জন্য আমি কি লজ্জা পাবো, আমার তো উর্দু জানার কথাই নয়, জাস্ট নিজের নামের মায়াটুকু জানতাম আর কি। তো পারলাম না পরিষ্কার, তো কী সমস্যা হলো, কিছুই হলো না, যেটা জানি না সেটা জানি না। তো তার মানে এই নয় তোমাদের বলছি তোমার নামের নামটা কোন ধাতু থেকে এসছে সেটা জেনে রাখো, অতটা দরকার নেই, নিজের নাম নামের অর্থটা। আর হ্যাঁ, যদি বিখ্যাত কোনো নাম হয়, কোনো বিখ্যাত লোকের নামে তোমার বাবা মা মনে করো নাম রেখেছে, মনে করো কারো নাম এই মুহূর্তে মনে আসছে, মনে করো স্বাভাবিক মানে এই করে বলছি, কারো নাম মনে করো কবির, কারো নাম মনে করো কবির, কবির মানে কি আমাদের সন্ত কবিরের কথা মনে আসে, কবিরের দোহা, ঠিক আছে। বা কবির নামে বিখ্যাত লোক যদি কেউ থেকে থাকে আমাদের প্রথমে কবিরের নামটাই মনে আসে আর কি, ঠিক আছে। তো কবির সম্বন্ধে একটু জাস্ট তার সম্বন্ধে একটু জেনে নেওয়া দু একটা লাইন, ঠিক আছে, এরকম ধরনের। যদি ধরো কারোর নাম হচ্ছে সৌরভ,
সৌরভ মানে অবধারিত হবে সৌরভ গাঙ্গুলি কথা চলে আসবে, সৌরভ গাঙ্গুলি সময় দু একটা পয়েন্ট জেনে নেওয়া। এরকম যদি কোনো বিখ্যাত মানুষের নামে তোমার নাম হয় তাহলে সেই বিখ্যাত মানুষটা সম্বন্ধে দু একটা পয়েন্ট একটু জেনে নাও জিনিসগুলো। জাস্ট এইগুলো কি বলতো, এখন এখন তো নেটে সব কিছু পাওয়া যায়, গুগল থেকে এই জিনিসগুলো তোমরা কালেক্ট করে নাও। আর খাতা, একটা খাতা করো, একটা খাতা করো, খাতায় জিনিসগুলো নোট ডাউন করো পরিষ্কার যে এই পয়েন্টগুলো বলবো। এই যে ইন্ট্রোডিউস ইয়ার সেলফ, কী বলতে হবে এখানটায়, আমি যেটা বললাম ঠিক সেরকমভাবে নিজের মতো করে একটা বানিয়ে নাও যে আমি এই কথাটা বলবো, এবং যেটা তুমি বলবে মনে করছো সেই জিনিসটা কিন্তু একদম আয়নার সামনে দাঁড়িয়ে বলা প্র্যাকটিস করো, তাহলে দেখবে সুবিধা হবে। বা আয়নার সামনে না দাঁড়িয়ে নিজের বাবা মার সামনে বলতে পারো, বা বন্ধুদেরকে বলতে পারো, এই তোরা তিনজন আমার সামনে বস, আমি উত্তর দিই, এতেও কিন্তু কাজ হয়। আচ্ছা, এখন কি করছো বলেই দিয়েছো, সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, কেউ কেউ হয়তো কলেজে পড়ছো। এখানে একটা কথা বলে রাখি, অনেক কথা বলছো যে হ্যাঁ আমরা এখন সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়ছো, প্রশ্ন করলো কোন ক্লাসে পড়ছো, যদি বলো হ্যাঁ ঠিক আছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমার বিএ পাস প্রিপারেশন নিচ্ছি, ওকে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু কিন্তু কেউ হয়তো এখন ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো, স্যার আমি সেকেন্ড ইয়ারে পড়ছি সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি, না তাহলে তোমার পড়াশোনা তো কমপ্লিট হবে না, তুমি তো চাকরি করতে আসলে, স্যার কিছু করার নেই। হ্যাঁ, পরিষ্কার বলে দেবে যে আমার পড়াশোনা কমপ্লিট না হলেও আপাতত কিছু করার নেই, কারণ চাকরিটা আমার ফার্স্ট প্রায়োরিটি। এটা পরিষ্কার বলবে যে চাকরিটা আমার প্রথম প্রাধান্য, আমি চাকরিটাকে দেবো। যা নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পুলিশের চাকরি কেন করতে চাও? এই কথাটা কিন্তু নিয়ে অনেক আলোচনা করা যায়, পুলিশের চাকরি কেন করতে চাও? প্রথম কথা বলি, সিনেমা মার্কা উত্তর দেবে না। পুলিশের চাকরি কেন করতে চাও, কাল রাতে সিংহম সিনেমা দেখেছি ওই জন্য পুলিশের চাকরি করতে চাই, এসব ধরনের কথাবার্তা কিন্তু ওরা আরামসে ধরে ফেলবে। বা আমি খুব গরিব মানুষ, আমার চাকরির খুব দরকার, হ্যাঁ আমার নালে বোনের বিয়ে হচ্ছে না, বা আমার চিকিৎসা হচ্ছে না, তার জন্য আমার চাকরির দরকার, এসব উত্তর দেওয়ার দরকার নেই। সিম্পল যেটা বেস্ট উত্তর তোমাকে বলি শোনো, শুধু পুলিশের চাকরি নয়, যে কোনো চাকরির ক্ষেত্রে পরিষ্কার কথা এটা বলবে যে স্যার আমার চাকরির দরকার, আমি বেকার, সার্টিফাইড বেকার, আমি চাকরি সন্ধানী, চাকরি খুঁজছি আমি, তো তার জন্য চাকরির প্রিপারেশন নিচ্ছি, সমস্ত রকম চাকরির পরীক্ষা দিচ্ছি, ভাগ্যক্রমে স্যার এই পরীক্ষাটায় আমি পাশ করেছি, এই পরীক্ষাটায় পাশ করে আমি ইন্টারভিউ বোর্ডের সামনে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে, এই জন্য আমি পুলিশের চাকরিটা করতে চাই। মানে অ্যাকচুয়ালি পুলিশের চাকরি বলে না, যে কোনো চাকরি আমার কাছে হচ্ছে সমান, অ্যাকচুয়ালি পুলিশের চাকরিটা আমার কাছে অপশনস চয়েস, মানে ওয়্যার দেয়ার ইজ নো চয়েস, তোমাকে তোমাকে একটা জামা দেখেই বললাম যে যেটা পছন্দ সেটা নাও, তো একটা জামার মধ্যে আর পছন্দ কী করবো, ওটা তোমাকে নিতেই হবে। তো পুলিশের চাকরিটা আমার কাছে ঠিক তাই, যে স্যার সমস্ত চাকরির পরীক্ষা আমি দিচ্ছি, সমস্ত চাকরির পরীক্ষা দিচ্ছি এবং চাকরির প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিতে দিতে আমি এই পরীক্ষায় পাশ করে আমি এখানে চলে এসেছি, ঠিক আছে। কিন্তু পার্টিকুলারলি আমার কাছে কোনো আলাদা করে কোনো চাকরির কোনো কোনো প্রেফারেন্সই নেই, পুলিশের চাকরিটা আমি চান্স পেয়েছি তাই আমি চাকরিটা আমি করতে চাই, পরিষ্কার কথা। বা তার সঙ্গে একটু অ্যাড করে দিতে পারো, একটু ছোট্ট করে অ্যাড করে দিতে পারো। এছাড়াও স্যার পুলিশের ইউনিফর্ম পরার একটা শখ আমার ছোটো থেকেই ছিল, হ্যাঁ, যে পুলিশের ইউনিফর্মের প্রতি একটা ঝোঁক আমার ছোটো থেকেই আছে, হ্যাঁ, তার জন্য পুলিশের চাকরিটা আমার ফার্স্ট প্রায়োরিটি, এরকমভাবে তুমি উত্তরটা তুমি কিন্তু দিতে পারো, ঠিক আছে। সুতরাং আলাদা করে যে বললাম সিংহম মার্কা উত্তর দেবে না, যে আমি কাল সিংহম সিনেমা দেখেছি বা আমার বাড়িতে সমস্যা তার জন্য, ওসব বলা দরকার নেই। সিম্পল আমি পরীক্ষা দিচ্ছি, সব পরীক্ষায় দিচ্ছি, এই পরীক্ষাটায় পাশ করেছি আমি এখানে, তার জন্য আজকে আমি ইন্টারভিউ বোর্ডের সামনে, ঠিক আছে। আর আমার ইউনিফর্মের প্রতি একটা আলাদা একটা টান আছে ছোটো থেকে আমার ইচ্ছা, তার জন্য পুলিশের চাকরিটা করতে এসেছি, ব্যাস সিম্পল উত্তর, বেশি ভান ভুনিতা করবে না, কারণ তোমার সামনে যারা বসে আছে তোমার থেকে হাজার গুণে তারা জ্ঞানী, ঠিক আছে, তাদের কাছে কোনো ভান করতে যাবে না, কোনো ডুপ্লিসিটি করবে না, যেটা তুমি যেরকম তাদেরকে ঠিক সেভাবে তোমার ওদের সামনে প্রেজেন্ট করবে। এবারে আমরা পরবর্তী পার্টে যাব, দেখো পরের পার্টগুলো নিয়ে এসেছি। দেখো তার পরের প্রশ্ন তোমায় করতে পারে যে অন্য চাকরি পেলে তুমি কি করবে, অন্য চাকরি পেলে তুমি কি করবে সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো স্ট্রেট কার্ড বলবে যে স্যার অন্য চাকরিটা যদি এই চাকরি থেকে ভালো হয় তাহলে আমি নিশ্চয় অন্য চাকরিটায় চলে যাব। এবার ভালো মানে কোন অর্থে ভালো, ভালো মানে কোন অর্থে ভালো? স্বাভাবিকভাবে তুমি পুলিশের চাকরি যাচ্ছ, ঠিক আছে, এটা আগেকার পে কমিশনের গ্রেড পে 2600, তুমি যদি কালকে WBCS পেয়ে যাও, ঠিক আছে, WBCS কোনো একটা গ্রেড পেয়ে যাও বা মিসলানিয়াস পেয়ে যাও বা স্কুল সার্ভিস দিয়ে ধরো কিছু পেয়ে গেলে বা ইভেন প্রাইমারি চাকরি পেয়ে গেলে যেটা এখন গ্রেড পে পুলিশের চাকরি থেকে বেশি, তো স্বাভাবিকভাবে কি তোমার কাছে বিচার্য মানে কি স্যালারি ট্যালারি বেশি মানে মোটামুটি সে চাকরিটা তোমার কাছে ভালো, ঠিক আছে, তো সেরকম আর কি। তো যদি ভালো চাকরি তুমি পাও তাহলে কি করবে, পরিষ্কার কথা ভালো চাকরি পেলে স্যার আমি চলে যাব, কারণ কেউ ভালো চাকরি এর থেকে ভালো চাকরি পেলে কেউ এই চাকরিটাতেই পড়ে থাকবে এটা কিন্তু তা নয়, কেউই থাকবে না, ওরাও খুব ভালো করে যাবে।
যে এমন তো নয় যে পুলিশের চাকরি মানে তোমার পুলিশ চাকরি হওয়া তোমার স্বপ্ন, পুলিশ ছাড়া তুমি কিছু হবেই না, তোমার জীবনের একমাত্র স্বপ্ন ছিল তোমার পুলিশের কনস্টেবল হওয়া, এমন তো নয়। তুমি স্বাভাবিকভাবে বেটার চান্স পেলে তুমি যাবেই যাবে, এটা ওরা খুব ভালো করেই জানে। সুতরাং মিথ্যা কথা বলবে না, পরিষ্কার বলবে যে অন্য চাকরি পেলে, স্যার আমি অন্য চাকরি পেলে, ভালো চাকরি পেলে নিশ্চয়ই আমি চলে যাব। বেটার চান্স ইজ অলওয়েজ ওয়েলকাম, এটা হচ্ছে কথা। ওকে, এটা নিয়ে আর কোনো কথা নেই, একদম পরিষ্কার। এবার দেখো কিছু আমরা তথ্যভিত্তিক বিষয়ে আসি, এরকম ধরনের প্রশ্ন আরও কিছু আলোচনা করব নেক্সট ভিডিওতে, কিছু তথ্য নিয়ে আসি। দেখো আমি এটা পরে আসছি, আমি এটা আগে দেখো, নেম অফ তোমার এলাকার, যেগুলো তোমার জানা দরকার, বিডিও, ওসি, সিআই, তোমাদের যেটা সার্কেল ইন্সপেক্টর হয় আর কি, পুলিশের সব থানায় থাকে না, তো যদি থেকে থাকে তোমার থানা এলাকায় তাহলে সিআই নামটা জেনে নেবে, ডিএম, এসপি, এসডিপিও, সভাধিপতি ইত্যাদি, জেলা সভাধিপতি, এনাদের নামগুলো যারা মানে ডেজিগনেটেড পার্সনস আছেন তোমার ডিস্ট্রিক্টে তোমার আশেপাশে, তাদের সম্বন্ধে তুমি একটু ভালো করে জেনে নাও, বা তাদের নামগুলো ভালো করে তুমি জেনে নাও, অ্যাটলিস্ট মিথ্যা বলবে না কিন্তু, ঠিক আছে? জানো না তো জানো না, পরিষ্কার জানো না বলবে আর কি, ঠিক আছে? অনেকে ভাবে যে এমনি বলে দিলাম, ওরা কি দেখতে যাচ্ছে? তো এটা নিয়ে একটা মজার কথা বলি তোমাদের, শোনো, যে দেখতে যাচ্ছে কি যাচ্ছে না, আমার ক্যালকাটা পুলিশের ইন্টারভিউ, ঠিক আছে? ক্যালকাটা পুলিশের ইন্টারভিউয়ে আমার বোর্ডে ছিলেন তোমার হচ্ছে পল্লবকান্তি ঘোষ, আমার বোর্ডে ছিলেন তখন উনি জয়েন্ট কমিশনার, ঠিক আছে? তো স্যার জিজ্ঞাসা করেছিলেন যে আমি বললাম বাড়ি কোথায়, আমি বললাম আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার চাপড়াতে, সঙ্গে সঙ্গে আমাকে বলে দিল তোমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে বর্ডার, বিশ্বাস করতে পারো? সঙ্গে সঙ্গে বলে দিল তোমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে বর্ডার না? বললাম হ্যাঁ স্যার। বর্ডারের ওপারে কখনো গেছো? স্যার যাওয়া হয়নি কখনো। বলো তো বর্ডারের ওপারে বাংলাদেশের কী যে ডিস্ট্রিক্টটা আছে ডিস্ট্রিক্টের নামটা বলো তো। আমি প্রিপেয়ার ছিলাম না সেই মুহূর্তে, মানে কনফিউশন ছিল আর কি আমার সঙ্গে, আমার ইতে, ঠিক আছে? মেহেরপুর হবে কি হবে না আমি শিওর ছিল না, শিওর ছিলাম না, তার জন্য আমি ওটা বলতে পারিনি, স্যার আমার জানা নেই, ঠিক আছে? এখান থেকে কি জানতে পারছি বলো তো, যেটা জানো না ক্লিয়ার কাট বলে দাও জানি না, স্যার এখন মনে পড়ছে না, জানতাম ভুলে গেছি, এরকম ধরনের কথা বলার দরকার নেই, হয় জানো না হয় জানো না। আর যদি শিওর না থাকো অ্যাটলিস্ট ভুল বলো না, জানি না বলো, ভুল বলার থেকে জানি না বলাটা কিন্তু অনেক বেশি সম্মান। ওকে, তো ডিস্ট্রিক্ট সম্বন্ধে কি জানবে, দেখো তোমার ডিস্ট্রিক্টের ইতিহাস ও সংস্কৃতি, ফর এক্সাম্পল আমি আমার ডিস্ট্রিক্ট নিয়ে বলছি, আমার নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি, তো আমার ডিস্ট্রিক্টের হিস্ট্রি সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমি কী জানবো, প্রথমে কী মনে পড়ছে আমার আমার ডিস্ট্রিক্টের হিস্ট্রি সম্বন্ধে, 1757 সালের 23শে জুন, অর্থাৎ পলাশির যুদ্ধ, পলাশির সেই আমবাগানে ব্রিটিশদের সঙ্গে তোমার সিরাজদৌল্লা যুদ্ধ হয়েছিল। তাহলে একটা নদিয়ার ছেলে সে যখন ইন্টারভিউ যাবে তাকে পলাশির যুদ্ধটা একটু ভালো করে দেখে যাওয়া উচিত বলে আমার মনে হয়। এদিকে ছিলেন লর্ড ক্লাইভ, ওদিক ছিলেন সিরাজদৌল্লা, 1757 সালের 23শে জুন। আমার একটা স্টুডেন্টকে যে বর্তমানে এখন সে ইয়ে করছে কি বলে হচ্ছে তোমার বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, ঠিক আছে, বরানুদ্দিন মণ্ডল, হ্যাঁ, তো ওকে কিন্তু এই ডাইরেক্ট পলাশির যুদ্ধের তারিখ কিন্তু জিজ্ঞাসা করেছিল, বলেছিল যে পলাশির যুদ্ধ কত তারিখে হয়, 1757 সালের 23শে জুন। আবার আমারই একটা ছোট ভাইয়ের মতো, আমার বন্ধু স্থানীয় এবং খুব কাছের আমার, খুব প্রিয় আমার একটা ভাই, ওর WBCS-এর ইন্টারভিউ ছিল PSC-র, ওকে ওই মানে পলাশির আমবাগানটি প্রশ্ন করেছিল, তো ও টেন্সড হয়ে গিয়ে, নার্ভাস হয়ে গিয়ে বেমালম ভুলে গেছিল যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টেই আমবাগানটা আছে, ওটাও বলতে পারেনি, ঠিক আছে? তো সেজন্য বলছি টেন্সড হওয়ার কোনো দরকার নেই, মাইন্ডসেট কিন্তু ওরকম থাকবে আর কি। সো ইতিহাস সম্বন্ধে এটাই বলতে পারি, বা আরও ইতিহাসে যেন নদিয়া ডিস্ট্রিক্টের আমাদের রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়, উনি সিরাজদৌল্লার সমসাময়িক, এবং বলা হয় যে তোমার হচ্ছে সিরাজ বিরোধী ষড়যন্ত্রের মধ্যে উনিও একজন ছিলেন আর কি। সেটা যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, তার সম্বন্ধে একটু জেনে নেওয়া, কৃষ্ণনগরের রাজবাড়ি সম্বন্ধে জেনে নেওয়া, কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রীর পুজো সম্বন্ধে একটু জেনে নেওয়া, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর যে মূর্তিটা যাকে রাজরাজেশ্বরী মূর্তি বলে সেটা সম্বন্ধে একটু জেনে নেওয়া, আমাদের সংস্কৃতি, কী সংস্কৃতি, নদিয়া জেলার কবিগান, বোলান গান, জারি গান, এইগুলো সব বিখ্যাত, এইগুলো সম্বন্ধে একটু জেনে নিলাম। আমাদের নদিয়া জেলার বিখ্যাত ব্যক্তিত্ব DL রায়, কবি কৃত্তিবাস ওঝা, বিজয়লাল চট্টোপাধ্যায়, এনাদের সম্বন্ধে কিছু কিছু জিনিস জেনে নেওয়া, নদিয়া জেলার কিছু বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী তাদের সম্বন্ধে কিছু জিনিস জেনে নেওয়া। আমরা অনকৃষ্ণনগরে আছে অনন্তহরি মিত্র লেন, অনন্তহরি মিত্র দক্ষিণেশ্বর বোমা মামলার আসামি ছিলেন, ঠিক আছে, এবং তার ফাঁসি হয়, তিনি কৃষ্ণনগরের মানুষ ছিলেন। নদিয়া জেলার সরপুরিয়া সরভাজা বিখ্যাত খাবার, হ্যাঁ, আমাদের শান্তিপুর ফুলিয়া তাঁতের শাড়ি, আমাদের নদিয়া জেলার তোমার হচ্ছে বিখ্যাত জায়গা আমাদের বেথুয়াডারি ফরেস্ট, বিভিন্ন বিভিন্ন জায়গা আছে নদিয়া জেলা সম্বন্ধে, ইতিহাস সংস্কৃতি সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না। পলাশিতে চিনির কল আছে, ঠিক আছে, এরকম ধরনের অনেক কিছু জিনিস আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট সম্বন্ধে আছে।
এবং আরও কী জানবো নদিয়া জেলার কী কী ফসল হয়, বিশেষ বিশেষভাবে কোন ফসলগুলো হয়, এইগুলো একটু জেনে নেব। তো এইগুলোই জানার। ভূগোল নিয়ে কী বলবো, ভূগোল নিয়ে প্রশ্ন করতে পারে, তুমি যদি ভূগোলের ছাত্র হও ভূগোল নিয়ে প্রশ্ন করতে পারে। নদিয়া জেলা আমি বলতে পারি, নদিয়া জেলা বলো তো গঙ্গার আমার তো পাশ দিয়ে যে নদীটা গেছে, এ তো আমাদের ভাগীরথী নদী, হুগলি বলে, ঠিক আছে, খড়ি নদী বলে আমরা। তো এই নদীটা, এই নদীটা গঙ্গারই তো পার্ট, গঙ্গা গঙ্গার কোন ধারায় মানে কোন গতিতে, উচ্চ গতি, মধ্য গতি না নিম্ন গতি? এটা তো অবশ্যই উত্তর কী হবে, নিম্ন গতি, গঙ্গার নিম্ন গতির মধ্যে এটা পড়ছে। বা প্রশ্ন করতে পারে তোমার ডিস্ট্রিক্টে তিনটে নদীর নাম করো। এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করেছে প্রাইমারি ইন্টারভিউতে, তোমার জেলার তিনটে নদীর নাম বলো। আমি তিনটে নদীর নাম বললাম, যেই চূর্ণীর নাম বলেছি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে চূর্ণী নদীর তীরে অবস্থিত শহরটার নাম কি। নদিয়া জেলার চূর্ণী নদীর তীরে শহর অবস্থিত শহরটির নাম হচ্ছে রানাঘাট। তো এরকম ধরনের ভৌগোলিক কিছু বিষয় যেগুলো আছে তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে সেগুলোকে জেনে নাও, ডিস্ট্রিক্টের বিখ্যাত বিখ্যাত বিষয়গুলোকে জেনে নাও, এবং অবশ্যই প্রশাসনিক বিভাগ ইত্যাদি। প্রশাসনিক বিভাগ বলতে কটা সাব ডিভিশন, কটা ব্লক, ঠিক আছে, কটা গ্রাম পঞ্চায়েত আছে, কতগুলো পঞ্চায়েত সমিতি আছে, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো জেনে নাও। এবং আগেই বলেছি খাতা করতে হবে, খাতায় এই তথ্যগুলোকে সব পরপর 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 পাই টু পাই লিখিয়ে দিতে হবে। এখন দেখো আমি তো ভিডিওটা জেনারেল বানাচ্ছি, আমি আমার স্টুডেন্টদের তো নদিয়া ডিস্ট্রিক্টের সম্বন্ধে নোটাই বানিয়ে দেবো, কিন্তু সব ডিস্ট্রিক্টের সবার জন্য তো বানানোর পক্ষে সম্ভব নয়। তার জন্য তোমরা নিজেরাই যে যে টপিকগুলো বললাম সেইগুলোকে তোমরা দেখো, উইকিপিডিয়া সার্চ করো, নেট সার্চ করো, আর যদি পারো তো মনোরমা ইয়ারবুক আছে, মনোরমা ইয়ারবুকটা দেখতে পারো। এছাড়া কার্তিক চন্দ্র মণ্ডলের যে ভূগোল বইটা আছে সেই ভূগোল বইয়ে কিন্তু জেলা পরিচিতি বেশ ভালো দেওয়া আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট সম্বন্ধে, ঠিক আছে। আর নো ইয়োর স্টেট বলে আর একটা ভূগোল বইও আছে, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পারো, সেখানে তোমার তোমার জেলা সম্বন্ধে জানতে পারবে, ঠিক আছে। তো মূলত এইগুলোই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটা আর বড় করব না, ছোট ছোট ভিডিও রাখবো, এবং তোমরা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত জিনিসগুলোকে দেখবে, সব কিছু তোমরা জানতে পারবে যে কী কী করা দরকার। পরের দিনকে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো, যে প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে, যে বিষয়গুলো তোমাকে জানতে হবে আর কি। বেস্ট অফ লাক, বারবার বলছি মাইন্ডসেট, মাইন্ডসেট ইজ দ্য কি। মাথা এমন থাকবে সবসময় নিজেকে বলবে না পেলে কী হবে, কী হবে, ম্যাক্সিমাম পাবো না, তাতে কী আছে, কী এসে যাবে, সূর্য কি পশ্চিম দিকে উঠবে, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। সুতরাং কিন্তু যদি তোমার মাথাটা খারাপ হয়ে যায়, যদি তোমার টেনশনে তুমি চাপে পড়ে যাও না, জানা জিনিস যদি ভুলে যাও, ওই যে বলছিলাম আমার ওই ভাইটার কথা যে ওই নদিয়ার মানে আমাদের পলাশির যুদ্ধ নদিয়ায় হয়েছিল সেটা ভুলে গেছিলো, যদি ওরকম হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর কি, ঠিক আছে। তার জন্য কুল কুল অ্যান্ড কাম, ঠিক আছে, মাইন্ডসেটে রাখো, জাস্ট লাইক এম এস ধোনি, হারলেও কিছু যায় আসে না, জিতলেও কিছু যায় আসে না, পরিষ্কার জিত তোমার হবেই, কিন্তু মনে মনে জেদ থাকবে, কিন্তু নিজের উপর চাপ নিলে হবে না, এইটাই হচ্ছে মাইন্ডসেট। ওকে, অনেক কিছু আলোচনা করলাম আজকে, নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু নিয়ে আসবো, তিন চারটে ভিডিওর মধ্যে বিষয়গুলো কমপ্লিট করবো, এবং দ্রুত ভিডিওগুলো নিয়ে আসবো। তোমরা দ্রুত এগুলোকে দেখো, পুরো ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। সবসময় তোমাদের পাশে আছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা জানোই, আমি আর একবার দরকার হলে এখানে লিখে দিচ্ছি 8436573758, কোনো দরকারে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। বেস্ট অফ লাক, জিত তোমাদের হবেই, স্টে হোম, স্টে সেফ, গুড বাই।